একটি ঘরে 20টি শিয়াল ও 10টি মুরগি আছে, মোট কয়টি প্রাণী আছে? প্রিয় দর্শক, শুরু করছি দৈনিক নতুন সময়ের জনপ্রিয় অনুষ্ঠান গুগলি। রয়েছি আমি সৌরভ সোহাগ, আমার সাথে রয়েছেন একজন ভাইয়া, জানবো তার পরিচয়, তারপর ছড়িয়ে দেবো আজকে দাদা। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভাইয়া আপনার নাম? মোহাম্মদ মিরাজ। মিরাজ ভাই কি করছেন? পড়াশোনা করছি। মিরাজ ভাই, দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান, বুদ্ধিমত্তার পরিচয়ের জন্য, আপনাদের এন্টারটেইনের জন্য এই অনুষ্ঠান কি দেখা হয়? অবশ্যই দেখি, আগে দেখতাম, এখন একটু কম দেখা হয়, একটু ব্যস্ততার কারণে। জি জি। আমরা কি তাহলে আজকে গুগলি খেলবো? জি অবশ্যই। কেমন লাগে অনুষ্ঠানটি? অনুষ্ঠানটি খুব ভালো লাগে, আপনাদের আগে রেগুলারে আমি দেখতাম, আমার কাছে অনেক ভালো লাগতো প্রশ্নগুলোর উত্তর। প্রশ্ন, একটি ঘরে 20টি শিয়াল ও 10টি মুরগি আছে, মোট কয়টি প্রাণী আছে? প্রশ্নটা আমি বুঝতে পারি, একটি ঘরে 20টি শিয়াল 10টি মুরগি আছে, মোট কয়টি প্রাণী আছে? পারছি না। চেষ্টা করুন, আরো এক সেকেন্ড সময় আছে। জিরো। আপনি চেষ্টা করেছেন, এই চেষ্টাকে দৈনিক নতুন সময় টিম এবং এই গুগলি টিম সাধুবাদ জানাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ভালো থাকবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, দীর্ঘায়ু কামনা করি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম? মেহেরুননেসা। মেহেরুননেসা, আপু কি করছেন আপনি? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আপু, দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি, ধাঁধা অনুষ্ঠান, এই অনুষ্ঠান কি দেখা হয়েছে? হ্যাঁ দেখেছি, অনেক এরকম দেখেছি অনুষ্ঠান। কেমন লাগে অনুষ্ঠানটি দেখতে? হ্যাঁ ভালো লাগে, অনেক কোশ্চেন থাকে, সেগুলো আনসারগুলো জানা যায়, ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন থাকে। তাহলে কি আজকে আমরা গুগলি খেলবো? আচ্ছা। একটি ঘরে 20টি শিয়াল ও 10টি মুরগি আছে, আমাকে বলতে হবে মোট কয়টি প্রাণী আছে? অবশ্যই 5 সেকেন্ডে বলতে হবে, যেহেতু আমাদের প্রোগ্রাম আপনি দেখেছেন। শুরু করছি এখন থেকে। 20টি প্রাণী আছে। জিরো। আপনি বলেছেন 20টি শিয়াল, আমাকে একটু বিশ্লেষণ করতে হবে, কারণ 10টা মুরগিকে তো 20টি শিয়াল খেয়ে ফেলবে, তাহলে তো ঘরে অবশ্যই 20টি শিয়ালই থাকবে। হ্যাঁ বেঁচে থাকবে, কারণ 10টা যে মুরগি থাকবে, 20টি শিয়াল 10টা মুরগিকে খেয়ে ফেলবে, তো হ্যাঁ সেই ধারাবাহিকতায় ঘরে 20টি শিয়ালই থাকবে। আমি বলতে চাই, এতদিন প্রোগ্রাম দেখেছেন, আজকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আপু, এবং এই দাদা সঠিক উত্তরই ছিল যে 10টি মুরগি খেয়ে ফেলবে, 20টি প্রাণী থাকবে, তার ভিতর 20টি শিয়ালই থাকবে। আপনার জন্য দৈনিক নতুন সময় গুগলির পক্ষ থেকে গিফট। এতদিন প্রোগ্রাম দেখেছেন আপু, আজকে বিজয় হয়েছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব সুন্দর ছিল প্রোগ্রামটা। আমাদের প্রশ্নটা কেমন ছিল? হ্যাঁ প্রশ্নটা অনেক আনকমন ছিল, একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হয়েছে আর কি, চিন্তা করা লাগছে যে আসলে আনসারটা কি হবে। নতুন সময়কে কিছু বলার আছে গুগলিকে? নতুন সময় আরো ভালো করুক এই কামনা রইল। এই দাদা যারা উইনার হয়, দর্শকদের ডেডিকেট করে গান অভিনয় আবৃত্তি করে, দর্শকদের ডেডিকেট করে আপনি কি করবেন? কিছুই না। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শক খুব ভালো ছিল, ভালো লাগলো, গিফট পেয়ে ভালো লাগছে, গুগলি প্রোগ্রামটা খুবই ভালো লাগলো, আপনারা সবাই এই প্রোগ্রাম দেখবেন, পুরস্কারটা পেয়ে আরও ভালো লাগছে, এখানে একটা বুদ্ধিমত্তার পরিচয়, এই তো।